তো গাইস আজকে খেলাটা তো দেখে যাও পুরোটা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটা কি হতে চলেছে নিশ্চয়ই থাম্বনেলটা টাইটেল দেখে বুঝেই গেছো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর হ্যাঁ আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাথে বেল আইকনটি অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় রিমি আর কে নিয়ে যাদের নিজেদের মধ্যেই হচ্ছে ট্রোল তোমাদের মাকে কি তোমরা কখনো এইভাবে সোশ্যাল মিডিয়া এসে তোমাদের মাদের নামে কোনো কিছু বলেছে মাও তো কত মারে কত কিছু বলে কই আমি তো এসে বলি না এটা কি খেলা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই খেলার মধ্যে কে জিতবে পিঙ্কি নাকি পিতাম আর রিমি আমরা তো পিঙ্কি কাকি দেখি সবসময় সাপোর্টে আছি কারণ যেই মেয়ে নিজের মার নামে এত কিছু বলতে পারে সেই মেয়ে কখনোই ভালো হতে পারে না রিমি বলছে কি যেই খেলায় নেমেছে সেই খেলায় কোনোদিনও জিততে পারবে না কারণ যারা মিথ্যা কথা বলে তারা কখনোই জেতে না একদিন একদিন হেরেই যায় একদিন তুমিও হেরে যাবে হেরে যাওয়ার পরও বুঝতে পারবে না কোনটা ঠিক আর কোনটা ঠিক না কারণ তোমার মাথায় তো সেই জিনিসটাই নেই একদিন মা হবে তো তখন তুমিও বুঝতে পারবে যে সন্তানকে সন্তানকে জন্ম দেওয়া কতটা কতটা কষ্ট 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 আর এত করে করা তখন যদি সে এই কথাগুলো বলে তখন তোমার কেমন লাগবে বুঝতে পারবে তোমার সন্তানও একদিন তোমাকে বলতে পারে কারণ কি বংশে টান তো টানবেই বলো যার মা বাবা এমন থাকবে তার সন্তান তো এরকম হবেই তো নিশ্চয়ই তুমি আর পিতাম এরকম জন্য তোমার সন্তানও এরকম হতে পারে কারণ কি তোমার বিএভি তো খারাপ তো তোমাদের খারাপ তো সোশ্যাল মিডিয়া এসে কত কিছু তার মার নামে বলেছে পিঙ্কি কাকে কিন্তু তার মেয়ের নামে কোনো কিছুই কথা বলেনি হয়তো তার জামাইয়ের নামে বলেছে কিন্তু তার মেয়ের নামে বলেনি পিঙ্কি কাকে যদি খারাপই হতে পারতো তার মেয়ে তো তাকে নিয়ে কত আলোচনা করেছে খারাপ খারাপ সে কিন্তু মিথ্যাও দোষ দিতে পারতো তার মেয়ের উপর কিন্তু সে দেয়নি পিঙ্কি কি হচ্ছে একজন ভালো মা সেই জন্য তার সন্তানের নামে কোনো কিছু বলেনি মনে হয় না যে পিঙ্কি এরকম মেয়েকে জিন্দা রাখাতে বিষ খাইয়ে মারিয়ে দেওয়া অনেক ভালো রিমির মতন এত নোংরা মেয়ে আমি কখনোই দেখিনি একমাত্র সোশ্যাল মিডিয়ায় এসেই দেখলাম তোমাদের নামে কিছু বললাম না এখান থেকেই শেষ করলাম কিছু তোমাদের বলতেও না আমাদের ভিডিওটা ভালো লাগলে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই